नमस्कार बंधुरा, स्वागत जाच्ची सबा के डिफेंस शो बांगलार आरो एक नतून एक्सपोज भिडियोते। बंधुरा बर्तमान किछु कमेंट आसे काउंटार भिडियो बनानोर जोन्नो, तबे आमी कखनोई चाई ना बांग्लादेशी यूट्यूबारदेर मतो सब भिडियोते बांग्लादेश के निये पड़े थाकते। तबे जखनी पश्चिम देशेर अर्ध मस्तिष्केर प्राणीरा निजेदेर मादरासा शिक्षार चरम परिचय देवा शुरू करबे भारत के निये, तखनी आमादेर जवाब देवा उचित। তাই এই ভিডিওতে বাংলাদেশের ডিফেন্স পাড়ায় যে মিথ্যা প্রচার ভারতকে নিয়ে আবারও শুরু হয়েছে তারই ব্যাপারে কথা বলবো। বন্ধুরা তোমরা জানো এদের মিথ্যা প্রচারের শেষ নেই, একটার থেকে আরেকটা মহান সব জ্ঞানী ভাবাপন্ন ইউটিউবাররা তাদের ভারত বিদ্বেষী বাজার নিয়ে বসে আছে। আর তারা কারা তাও তো তোমরা ভালো করেই জানো, কিন্তু আজ একজন মহতার মায়ের ব্যাপারে জানবো। বন্ধুরা বাংলাদেশের খারাপ কূটনীতি এবং চীন ঘেঁষা সামরিক নীতি হওয়ায় তারা কিন্তু ইউরোপ আমেরিকার সাথে অতটা মানিয়ে নিতে পারে না সামরিক বিষয়, যেমনটা ভারত অতি সহজেই পারে। আর এইসব কারণেই দীর্ঘ ৬ বছর ধরে বাংলাদেশ তাদের পশ্চিমা ১৬টি মাল্টিরোল ফাইটার জেটের ডিল ফাইনাল করতে পারেনি। আর এই এমআরসিএ টেন্ডার নিয়েই সমস্ত বাংলাদেশি ইউটিউবাররা যেসব কথা বলেছিল তা সমস্তই বর্তমানে ভুল প্রমাণিত হচ্ছে। তাই এরা বর্তমানে নিজেদেরকেই ঠিক প্রমাণিত করতে ভারতের উপর দোষ চাপাচ্ছে যে ভারত নাকি ফ্রান্সকে চাপ দিচ্ছে যাতে ডেসল্ট রাফেল বাংলাদেশ না ক্রয় করতে পারে। প্রায় প্রতিটি বাংলাদেশের ডিফেন্স ইউটিউব চ্যানেল এবং সাইটে এই একই জিনিসই বেশ কিছুদিন ধরে চলছে। আর এদের মধ্যে টপে র্যাঙ্ক করছে বাংলাদেশের মোহতারমা বিডি ফায়ার পাওয়ারের আপা, যিনি তার সুরিলি কণ্ঠ দিয়ে ভারতের নামে খুব সুন্দরভাবে ফেক প্রোপাগান্ডা আবারও ছড়াচ্ছে। ইনিও কম যায় না ভারতের দুর্নামে, কোনো তথ্য ছাড়াই শুধুমাত্র ভিউ বাড়িয়ে টাকা কামানোর আশায় ইনি বাংলাদেশের ঘাস চিবানো ভিউয়ারদের যা পাচ্ছে খাইয়ে যাচ্ছে। বন্ধুরা বর্তমানে বাংলাদেশের এমন পরিস্থিতি যে তাদের ১৬টি মাল্টিরোল ফাইটারের স্বপ্ন মনে হয় ২০৩০ সালের আগে পূরণ হবে না। তবে যাই হোক, এবার জানবো ভারত কি সত্যি বাংলাদেশের পশ্চিমা হাতিয়ার ক্রয়ে বাধা সৃষ্টি করছে। যদি এর কথা বলি তাহলে ভারতের কিছু যায় আসে না বাংলাদেশ রাফেল কিনুক নাকি টাইফুন, তবে অবশ্যই বাংলাদেশ রাফেল ক্রয় করলেই ভারতের ফায়দা বেশি। আমাদের চ্যানেলের নতুন বন্ধুরা এই নিয়েও একটি ডিটেলসে ভিডিও আছে যা তোমরা এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। বন্ধুরা বাংলাদেশের পশ্চিমা হাতিয়ার ক্রয়ে ভারতের বাধার দুটি উত্তর হতে পারে আমাদের কাছে, হ্যাঁ অথবা না। প্রথমে হ্যাঁয়ের কথাই বলবো। এবার বন্ধুরা যদি হ্যাঁয়ের কথা বলি ভারত বাংলাদেশকে অস্ত্র ক্রয়ে বাধা দিচ্ছে, তাহলে এর দুটি কারণ হবে। প্রথম কারণ, ভারত কখনোই চাইবে না বাংলাদেশের সামরিক বাহিনী শক্তিশালী হয়ে এই রিজনে ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়াক ভবিষ্যতে, কারণ বাংলাদেশ চীনের ফাঁদে নিজেদেরকে জড়ানোর সাথেই সেখানে ভারত বিরোধী শক্তিও বৃদ্ধি পাচ্ছে। এবং দ্বিতীয়ত, বাংলাদেশের হাতে যদি রাফেলের মতো ফাইটার আসে তাহলে মায়ানমারের সাথে বাংলাদেশের উত্তেজনা আরও বৃদ্ধি পাবে, কারণ তখন তো এয়ার পাওয়ারে মায়ানমার অনেক পিছিয়ে পড়ার সাথেই রোহিঙ্গা ইস্যুও পুনরায় মায়ানমারকে ব্যাকফুটে ফেলবে, যা এই রিজনে ভারতের জন্য বিপদ ডেকে আনতে পারে। যেহেতু ভারত ও মায়ানমারের মধ্যে বিশেষ সামরিক সম্পর্ক থাকার সাথেই গুরুত্বপূর্ণ সামরিক ডিলও আছে। এই ছিল হ্যাঁয়ের কথা। বন্ধুরা এবার যদি নায়ের কথা বলি, যার চান্সই সবথেকে বেশি, তাহলে বাংলাদেশের হাতে রাফেল আসলে ভারত ফ্রান্সের মাধ্যমে বাংলাদেশে চীনের প্রভাব কম করার সাথেই রাফেলের মেনটেন্যান্স এবং অপারেটরের জন্য বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল হতে পারে। যদি ভারত রাফেল F4 ভার্সনের একটি বড় ডিল দেয় মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের আন্ডারে ফ্রান্সকে, যেই MMRCA টেন্ডারের আন্ডারে ভারত আরও ১১৪টি মাল্টিরোল ফাইটার জেট ক্রয় করবে, যার মধ্যে ৩৬টি রাফেলও জায়গা নিতে পারে। তাই এসব থেকে কি মনে হচ্ছে ভারতের ক্ষেত্রে কোনটি করলে বেশি লাভজনক, তা সমস্ত অডিয়েন্সরা কমেন্ট করে জানাবে। বন্ধুরা এবার আমরা জানবো বাংলাদেশের রাফেল ডিলটিতে আসল সমস্যাটি কোথায়। তোমরা জানো প্রথমে এটা শোনা যাচ্ছিল বাংলাদেশ ব্রিটেনে রিটায়ার্ড হওয়া পুরনো ইউরোফাইটার টাইফুন ক্রয় করতে পারে, তবে তার সম্ভাবনা বর্তমানে নেই, কারণ বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে MRCA টেন্ডারের আন্ডারে কোনো পুরনো ফাইটার জেট ক্রয় করা হবে না, এবং তারপর থেকেই রাফেলের নাম তুঙ্গে ওঠে। যার পরিণাম হিসেবে হাসিনা আপা গত বছর ৯ নভেম্বর ফ্রান্স সফরে যান, কিন্তু সেখানে যেসব সামরিক ডিল স্বাক্ষর হয় তাতে কোথাও রাফেলের নাম উল্লেখ ছিল না। বন্ধুরা এসব থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে বাংলাদেশের সামর্থ্য বা অকাত্ম আছে রাফেল ক্রয় করার, কিন্তু দীর্ঘমেয়াদী পর্যন্ত এটিকে সার্ভিসে রেখে অপারেট করা তাদের অকাদের বাইরে, যার কারণেই বাংলাদেশ আজ অবধি রাফেল ফাইটারের সমস্ত হিসেব নিকেশ গুছিয়ে উঠতে পারেনি। তাই বন্ধুরা বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি ডিফেন্স ইউটিউবাররা ইন্দোনেশিয়ার ২২ বিলিয়ন ডলারের রাফেল এবং F-15 জেট ক্রয়ের লিস্ট দেখে লুঙ্গি তুলে লাফাচ্ছে, যেখানে বাংলাদেশের টোটাল ডিফেন্স বাজেট হলো ৪.৩৬ বিলিয়ন ডলার। এইসব কারণেই বলেছি বাংলাদেশের আগামী ২০৩০ সালের আগে তাদের অরিজিনাল MRCA টেন্ডারকে কমপ্লিট করার চান্স খুবই কম। তবে বন্ধুরা ফেরার আগে তোমাদের হ্যাঁ নায়ের উত্তরটা অবশ্যই দিয়ে যাবে। এই ভিডিওটি এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক, এবং যারা চ্যানেলে নতুন আসছো তারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, পরবর্তী ভিডিওতে পুনরায় দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।